জানেন, গত 3রা অক্টোবর 2021 তারিখ আনুমানিক সকাল 06:00 ঘটিকায় কিশোরগঞ্জের মডেল থানাধীন কোটিয়াদি এলাকার কাঠবাড়ি একটি মসজিদের পাশে একটি অজ্ঞাতনামা ব্যক্তির কে পড়ে থাকতে গুরুতর জখম অবস্থায় তাকে পাওয়া যায়। পরবর্তীতে এলাকাবাসী পুলিশকে খবর দেয় এবং এই গুরুতর জখম ব্যক্তিকে তারা হাসপাতালে নিয়ে যায় এবং কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরবর্তীতে আনুমানিক সকাল 9:30টায় সে কিশোরগঞ্জ যে হাসপাতাল সেখানে সে মৃত্যুবরণ করে। এখানে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকেই তখন একটি রক্তমাখা হাতুড়ি তারা উদ্ধার করেছিল। পাশাপাশি ঘটনার পরবর্তী তিনি যখন মৃত্যুবরণ করেন এই সময়টায় তার পাঞ্জাবির পকেটে থাকা বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে সেই পুলিশ কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ তারা তার পরিচয় শনাক্ত করতে সক্ষম হয় যে নিহত ব্যক্তি তার নাম হচ্ছে রমিজউদ্দিন এবং তার বাসা মনোহরদি নরসিংদী। পরিচয় শনাক্ত করা পরবর্তী যে ভিকটিম নিহত হয়েছিলেন যে নিহত রমিজউদ্দিন তার ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আপনারা জানেন র‍্যাব বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু সফলতাও পেয়েছে। এই ক্লুলেস হত্যাকাণ্ডের ব্যাপারেও র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র‍্যাব 14 তারা একত্রে কাজ শুরু করে এবং এটার ব্যাপারে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে আমরা যে নিহত রমিজ তার সম্পর্কে আমরা যে তথ্য পেয়েছি যে তিনি 1998 সাল থেকে 2006 পর্যন্ত উনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। উনি পরবর্তীতে 2006 সালে তিনি বাংলাদেশে আসার পরে মনোহরদিতে তিনি বিভিন্ন ব্যবসায় জড়িত হন এবং মূলত সে গরু ব্যবসার সাথে সে ইনভলভ হন এবং তার সাম্প্রতিক সময়ে সে বিভিন্ন গরু ক্রয় করে একটি বড় মাপে খামারের পরিকল্পনা এবং সে করছিলেন। তার ইতিমধ্যে খামার রয়েছে এবং খামারের পরিধি বড় করার একটি পরিকল্পনা তার মধ্যে ছিল। এই যে হত্যাকাণ্ডটি এটা আপনারা দেখেছেন বিভিন্ন যে মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে কারণ এটা গত 3রা অক্টোবরের ইনসিডেন্ট এবং বেশ কিছুদিন যাবৎ এই হত্যাকাণ্ডে কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। এরই ধারাবাহিকতায় বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং বিভিন্ন বিষয় পর্যালোচনা করে যে নিহত রমিজ যাদের সাথে চলাফেরা করেছেন এবং তার এলাকার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেই আমরা প্রাথমিকভাবে এই জাকির হোসেন যে কিনা নিহত যে রমিজ তার এলাকার মসজিদের মুয়াজ্জিন তাকে আমরা লক্ষ্মীপুরে চিল্লারত অবস্থায় উনি চিল্লায় গিয়েছিলেন চিল্লারত অবস্থায় লক্ষ্মীপুরে একটি মসজিদ থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত জাকির এই হত্যাকাণ্ডের কথা উনি স্বীকার করেছেন এবং গ্রেফতারকৃত জাকিরের কাছ থেকে ওই হত্যাকাণ্ডের সময় তার পরিহিত যে পায়জামা রক্তমাখা পায়জামা সেটা আমরা আলামত হিসেবে উদ্ধার করতে সক্ষম হই। গ্রেপ্তারকৃত জাকিরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে সে গত 5 বছর যাবৎ এই মসজিদে মুয়াজ্জিন হিসেবে কর্মরত ছিল। সে বিভিন্ন সময়ে এই যে নিহত রমিজের সাথে তার দেখা হয়েছে এবং তাদের মধ্যে মোটামুটি ভালো সুসম্পর্ক ছিল, বাট গত 1 বছর যাবৎ তাদের মধ্যে সম্পর্কটা আর একটু গভীর হয়। নিহত রমিজ তার বক্তব্য অনুযায়ী গত 1 বছর যাবৎ সে নিয়মিত সকালবেলা তাকে ডেকে দিত মসজিদে নামাজ পড়ার জন্য। নিহত রমিজের সাথে তার এইভাবে বিভিন্নভাবে একটু সুসম্পর্ক হয় এবং ফলশ্রুতিতে যে নিহত রমিজ সে তার সাথে বিভিন্ন ব্যবসায়িক কলাকৌশল বা তার যে ব্যবসায়িক যে খামার যে বৃদ্ধির যে পরিকল্পনা এই পরিকল্পনাগুলো তার সাথে সে শেয়ার করে।